রাশিয়া এবং চীনের বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখে ইসরায়েল অনেকটাই আতঙ্কে রয়েছে। গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, রাশিয়া এবং চীন হামাসকে সাহায্য করছে। এতদিন পর্যন্ত আমরা শুনে এসেছি যে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে, কিন্তু বর্তমান সময়ে এটিও জেনে নিন যে রাশিয়া এবং চীন তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে হামাসের জন্য। আজকের ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের বলে রাখি যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সেই উদ্দেশ্যে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করছেন সেটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চীনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যপ্রাচ্যের কাতারে দাঁড়িয়ে রয়েছে। ইসরায়েল এবং হামাসের এই যুদ্ধের মাঝে আমেরিকা, রাশিয়া এবং চীন এই তিনটি দেশও যুক্ত হয়ে গিয়েছে। অপর পাশে রাশিয়া এবং চীন পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধের ময়দানে আমরা কোনো রকমের তেল ঢালার কাজেও যুক্ত হব না। তবে যদি কোনো দেশ এই ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধে নাক গলানোর চেষ্টা করে, তাহলে হয়তো এই যুদ্ধে আমরাও যুক্ত হতে পারি। রাশিয়ার কাছে রয়েছে হাইপারসনিক কিনজেল মিসাইল। এই মিসাইলের রেঞ্জ প্রায় 1500 থেকে 2000 কিলোমিটার। এই সমগ্র পৃথিবী জুড়ে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, কিংবা এমন কোনো আয়রন ড্রোন সিস্টেম নেই যে এই মিসাইলের আঘাত থেকে তার দেশকে রক্ষা করতে পারবে। কিছুদিন আগে এই হাইপারসনিক কিনজেল মিসাইল ভারত তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো সুরক্ষিত রাখার জন্য রাশিয়া থেকে কিনেছিল। আপনি যদি এই মিসাইলের স্পিড সম্পর্কে শোনেন, তাহলে হয়তো আপনার চোখও কপালে উঠে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই মিসাইলের গতি শব্দের থেকেও বেশি পরিমাণে, অর্থাৎ একটি শব্দ যে গতিতে যায় তার থেকেও বেশি গতিতে এই মিসাইল ছুটতে পারে। এই মিসাইল একবার লঞ্চ করার পর তাকে আর কেউ আটকাতে পারবে না। এই মিসাইলের বিশেষ বৈশিষ্ট্য হলো যে তার সামনে আসা যে কোনো ধরনের বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে টার্গেটকে লক্ষ্য করে ব্লাস্ট করতে পারে। বর্তমান সময়ে বিশ্লেষকদের মতামত অনুসারে রাশিয়া যদি আমেরিকার মতো সরাসরি হামাসকে সাহায্য করে, তাহলে কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের চিহ্ন মুছে যেতে পারে, কারণ ইসরায়েলের আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলের কাছে শিশু। তবে রাশিয়া এই মিসাইল তখন ব্যবহার করবে যখন আমেরিকা ইসরায়েলের হয়ে গাজা উপত্যকায় কিংবা হামাসের ওপর হামলা চালাবে। রাশিয়া প্রথম থেকেই একটি কথা বলে আসছে, সেটি হচ্ছে তারা ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে রাশিয়া সর্বদা বক্তব্য রেখেছে। অপর পাশে চীন মন্তব্য করেছে যে তাদের প্রায় 6টির মতো যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের সমুদ্রে টহল দিতে গিয়েছে। চীন আর কি কি অপারেশন করতে চলেছে সেই বিষয়ে তারা মুখ খোলেনি। সে শুধুমাত্র এতটুকুই মন্তব্য করেছে যে আমরা জাহাজগুলোকে টহল দেবার জন্য পাঠিয়েছি। চীনের এই যুদ্ধ জাহাজগুলো কুয়েতের বন্দরে রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে যে আমেরিকা যদি ভাবে যে ইসরায়েলকে সাহায্য করবে কিংবা করার চেষ্টা করে, অথবা যদি গাজা উপত্যকায় আক্রমণ করার চেষ্টা করে, তাহলে কিন্তু রাশিয়া এবং চীন ইসরায়েলকে এবং আমেরিকাকে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। চীনের 6টি যুদ্ধ জাহাজের মধ্যে একটি জীবনামক জাহাজে রাডার সিস্টেম সংযুক্ত রয়েছে যে ভার্টিক্যাল পজিশনে ফায়ার করতে পারে। আরও রয়েছে সারফেস টু এয়ার অ্যান্টিসিভ জাহাজ, আর সেখানে ল্যান্ড অ্যাটাকিং ফিচারও রয়েছে, অর্থাৎ সমুদ্র থেকে মাটিতে আক্রমণ করতে পারে এই ধরনের জাহাজগুলো। এই সকল জাহাজের মাঝে খাবার এবং ফিউল সাপ্লাই দেওয়ার জন্য অন্য একটি জাহাজ নিয়ে যাওয়া হয়েছে। চীনের পাঠানো এই সকল জাহাজগুলি দেখে বর্তমানের সকল বিশ্লেষকরা এটাই মনে করছে যে চীন শুধুমাত্র মুখে বলছে যে তারা টহলদারি করার জন্য গিয়েছে, প্রকৃতপক্ষে তারা আগে থেকেই ফিলিস্তিনের সকল মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর আমেরিকা যদি সরাসরি ইসরায়েলকে সমর্থন করে এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে রাশিয়া এবং চীন ফিলিস্তিনিদের পক্ষ হয়ে হামাসের সঙ্গে যুদ্ধে নেমে পড়বে। বর্তমান সময়ে আরও একটি বড় খবর উঠে এসেছে, সেটি হচ্ছে ইরান সমর্থিত একটি গ্রুপ ইরাকে অবস্থিত রয়েছে। তারা প্রতিনিয়ত ইরাকে অবস্থিত আমেরিকার যে বেস ক্যাম্প রয়েছে আর সেখানে যে আমেরিকান আর্মি রয়েছে, তাদের ওপর ড্রোন হামলা চালিয়েছে। ইরাকে অবস্থিত এই গ্রুপ আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলে তারা যেন খুব শিগগিরই তাদের এই আর্মিদেরকে ইরাক থেকে সরিয়ে নেয়। ঠিক একই রকমের হুমকি তালেবান আফগানিস্তান এবং আমেরিকাকে দিয়েছিল। তারপর আমেরিকা তার সকল আর্মিদেরকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। আর বর্তমান সময়ে ইরাককে সাহায্য করার জন্য বা সমর্থন দেওয়ার জন্য সেখানে চীনের অনেকগুলো যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতি দেখে এটাই বোঝা যাচ্ছে যে সকল দেশ মিলিত হয়ে একে একে আমেরিকাকে এবং ইসরায়েলকে ঘিরে ধরছে। এখন আপনারাই বলুন,
রাশিয়া কিংবা চীন কি হামাসকে ইনডাইরেক্টলি সাহায্য করছে না? এই সকল তথ্যগুলি জানার পর আপনার কি মনে হয়, সকল দেশ কি ফিলিস্তিনিদেরকে সাপোর্ট করছে না? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এটি হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন, ইসরায়েল আর কাউকেই ভয় পাক বা না পাক, তারা কিন্তু হিজবুল্লাহকে জমের মতো ভয় করে। এখনো পর্যন্ত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে, আর যতবার যুদ্ধ হয়েছে ততবার ইসরায়েলকে পেছনে সরে যেতে হয়েছে। বিভিন্ন তথ্য মারফত জানা গিয়েছে, হিজবুল্লাহর 1.5 লক্ষ মিসাইল ইসরায়েলের দিকে তাক করে রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান সমর্থিত কিংবা ইরানের থেকে সাহায্যপ্রাপ্ত এই হিজবুল্লাহর কাছে 1.5 লক্ষেরও বেশি মিসাইল রয়েছে। ইসরায়েলের সামরিক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বারবার সতর্ক করেছে, এই সকল অস্ত্র দিয়ে যে কোনো সময় ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে পারে হিজবুল্লাহ সংগঠন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের শুরুতেই হিজবুল্লাহ ইসরায়েলকে বিরাট আকারে আক্রমণ করে ইসরায়েলের অভ্যন্তরীণ অবস্থা খারাপ করে দিতে পারে, আর প্রত্যেক দিন প্রায় 1,500-এরও বেশি সংখ্যায় রকেট ছোড়ার সক্ষমতা রয়েছে তাদের কাছে। 2006 সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে প্রত্যেক দিন 200টি রকেট ছুড়েছিল এই সংগঠনটি। বর্তমান সময়ে ইসরায়েল যদি হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু ইসরায়েলের শহরগুলি ব্যাপকভাবে ধ্বংসের সম্ভাবনা রয়েছে। হিজবুল্লাহর কাছে রেড ওয়ান ফোর্স নামক একটি গ্রুপ রয়েছে। কিছুদিন আগে হামাস যেভাবে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছিল, ঠিক সেইভাবে এই রেড ওয়ান ফোর্স গ্রুপ ইসরায়েলে হামলা চালিয়ে ইসরায়েলের সীমান্তবর্তী গ্রাম এবং শহর নিজেদের দখলে নিয়ে নিতে পারে। বলা হয়েছে এই ইউনিট ইসরায়েলের সঙ্গে লড়াই করতে চূড়ান্তভাবে সক্ষম। তবে প্রায় সময় এমন কথা শোনা গিয়েছে, হিজবুল্লাহর এই ইউনিটটি নাকি হামাসের গ্রুপকে ট্রেনিং দিয়েছে। ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার গড়ে তোলার পাশাপাশি বিগত 20 বছরের মধ্যে নিজস্ব বিমানবন্দর গড়ে তুলেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর বাহিনীর মূল ভিত্তি হল চালকবিহীন ড্রোন, যার মধ্যে কিছু ইরানের তৈরি রয়েছে, আর কিছু ড্রোন এই সংগঠনটি নিজে থেকেই তৈরি করেছে। এই ড্রোনের কিছু নমুনা হামাস অল্প মাত্রায় দেখিয়ে দিয়েছে, আর এই ড্রোন কি পরিমাণ কার্যকরী সেটাও হামাস ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে। হিজবুল্লাহর কাছে রয়েছে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমানে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামাসকে দেওয়ার কথা উঠে এসেছে। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা 50 কিলোমিটার দূরে আকাশে 24 কিলোমিটার উপরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম। লেবাননের নাকের ডগায় থাকায় ইসরায়েলের ভয় পাওয়ার অনেক কিছুই আছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর রয়েছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে। ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন, হামাস তাদের টানেল নেটওয়ার্ক বৃদ্ধি করেছে। হিজবুল্লাহ ঠিক একই রকম ভাবে টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে মনে করা হচ্ছে, আর এই সকল টানেল নেটওয়ার্ক ব্যবহার করে খুব সহজেই ইসরায়েলের ওপর আক্রমণ করা সম্ভব হবে। দ্বিতীয় ইসরায়েল লেবানন যুদ্ধের সময় হিজবুল্লাহ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিপদের মুখে ফেলে দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনীকে। আগের সময়ের হিজবুল্লাহ থেকে বর্তমানের হিজবুল্লাহ শক্তি 1,000 গুণ বেশি শক্তিশালী। তার সঙ্গে যুদ্ধ করার আগে ইসরায়েলকে শক্তির হিসাবটা ঠিক করে নিতে হবে। বর্তমান সময়ে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার দেখে হিজবুল্লাহর বাহিনীরা যুদ্ধে যেতে প্রস্তুত। ইসরায়েল স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা হামাসের ওপর যেভাবে বর্বরতা দেখিয়েছে, তাতে খুব শীঘ্রই হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধ বেঁধে যেতে পারে। এখনো পর্যন্ত ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে শুধুমাত্র একটি রকেট হামলা হয়েছে, তবে বিশ্লেষকরা এটি মনে করছেন যে খুব শীঘ্রই এটি বড় মাপের যুদ্ধতে রূপ নিতে পারে। ইসরায়েল এতদিন পর্যন্ত ফিলিস্তিনের মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, তাদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্যালেস্টাইনে বসবাসকারী আরবিয়ানরা অতীতে এই সকল ইসরায়েল অর্থাৎ ইহুদিদের থাকার জন্য জায়গা দিয়েছিল, আর তখন কোনো দেশ ইহুদিদের মেনে নেয়নি। তখন ফিলিস্তিনের মানুষ তাদেরকে সাহায্য করেছিল। আজ এই ইহুদিরা এবং ইসরায়েল সরকার ফিলিস্তিনের মানুষের ওপর অত্যাচার শুরু করেছে। এজন্য পৃথিবীর প্রত্যেকটি দেশে ফিলিস্তিনের মানুষের জন্য স্বাধীন রাষ্ট্রের আন্দোলন শুরু হয়েছে। আজকের এই ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার সকল আত্মীয় পরিজনকে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।